যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিমান বিচলিয়া তেখেতে কেইদিনমানের আগত কি কৈছিল যে অসমত ডিটেনশন ক্যাম্প নাই আর রাহুল গান্ধীয়ে দেখে কৈছিল যে বিচলিয়া তাক আর অকল অসমতে নয় আন প্রদেশ ডিটেনশন ক্যাম্প আছে আর এইটাও ঠিক এই ডিটেনশন ক্যাম্প আমি অসমৰ হাইকোর্ট জাজ আমার বিপ্লব শর্মা তেখেত অর্ডার দিছিল আর সেই অর্ডার মতে আমি 2018 চনত আমি ডিটেনশন ক্যাম্প খুলিছিলাম আর সেইটাই নয় 2018 চনত যেতিয়া কেন্দ্রত বিজেপি সরকার আছিল আকো প্রায় 46 কোটি টাকা স্যাংশন করে মতিয়া আটাইতক ডর 3,000 কোটি টাকার কারণে স্যাংশন করেছিল তথাপিও আজি প্রধানমন্ত্রী কৈছিল যে এনে ধরনের কোনো ডিটেনশন ক্যাম্প নাই আর রাহুল গান্ধীকে এটা সমালোচনা করেছিল কব বিচারে যে হয় আমি কংগ্রেসের দিনত করেছিল আর সেইটো আমি করেছিল কি কয় হাইকোর্টের অর্ডার আর 18 চনত তোমাকে কেউ স্যাংশন দিলা 18 চনত আকো স্যাংশন দিয়েছে তাকে ডর ক্যাম্প করবো এই একেবারে 3,000 মানুষ টাকা সেয়ে কৈছে কি বিচরিয়া এক নম্বর 2 নম্বর মানে এইটাই কৈছো মোদী ডাঙরিয়া কি কৈছে যেটা দেখিছে গোটেই ভারতবর্ষ এনআরসির বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে চারিফালেরপরা কৈছে এনআরসির বিষয়ে বোলে কোনো আলোচনাই হওয়া নাই আর গৃহমন্ত্রীয়ে কি কৈছে রাজ্যসভা আমার পার্লামেন্টে গোটেই ভারতবর্ষ এনআরসির হওয়ার কথা কৈছে আর এ কৈছে এনআরসি লো কোনো চর্চাই আরম্ভ তো আসামতো আহি কি কৈছে যে বোলো মেয়েরপরা বিদেশী গেলাই দিম এটা খেলার কথাটা বাদে এটা বিদেশী অনার কারণে আজি নতুন এখন বিল আহিছে সব সকল মিশা কথা আজি দুই কোটি কই চাকরি দিয়া বস্তুর দাম কমাই দিয়া এটা এটা সকল কথা মিশা কথা প্রমাণিত হয়েছে আর ঠিক অসম সরকার কি কেন্দ্র সরকারের বহুদিয়া সরকার হিসাবে কাম করার ফলত অসমত আজি যে জুই চলিছে এই জুই চলার কারণে দায়ী আজি আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পাটোয়ারী এটা শান্তির আজি কি কয় ক্ষমতা উলিয়াইছে শান্তি ক্ষমতা উলিয়াব দরকার নাই সেই দলটোৱে কেবলমাত্র অসমত যিসকল সংগ্রামী অসমৰ মানুহে ছাত্রই হোক যুবকেই হোক মহিলাই হোক শিক্ষাবিদেই হোক আর্টিষ্টেই হোক এই সংগ্রামী ওলাই হওয়া এই সকলক প্রতিহত করবর কারণে আজি সেই শোভাযাত্রা আরম্ভ করেছে রিপ্রেসিভ মেজার আরম্ভ করেছে কিন্তু এই সংগ্রামী অসমৰ মানুহক যিমানেই প্রলোভন নেদেব যিমানেই শান্তি দল নেদেব আর যিমানেই রিপ্রেসিভ মেজার নকরক সেই আন্দোলন দমন করব নয় যদি তোমালকে সঁচাকৈ অসমৰ অস্তিত্ব রক্ষা করবলৈ বিচাৰিছা তেতিয়াহলে তোমালকে এই আইন বাতিল করার কারণে কেন্দ্র সরকারকে চাপ দিছে আর মুখ্যমন্ত্রী বলে কি কৈছে যে ইলিগেল ইমিগ্রেন্ট অনার কারণে কংগ্রেস আর সিপিএম দায়ী ঠিক আছে এটা কিন্তু আনিব বিচারিছে তার কারণে কোন দায়ী আর যদি আমি আনিছিলো আজি তুমি 3 বছর ক্ষমতা আছা তুমি এই আইন নীতির লোক কেস করেছিলা সুপ্রিম কোর্টত 50 লাখ 80 লাখ আছে বলে কয়েছে আজি কেউ তেওঁলোকক ভরি ভাই করে দিয়ে আজি তোমাকে কেউ কোনে বাধা দিছে আজি তোমালকে আজি 4 বছরে হব দিয়া এই অসম সরকারে কেন্দ্র তোমার নিজের সরকার আছে সেই ইলিগেল ইমিগ্রেন্টসকলক যিসকলক কংগ্রেসে রক্ষণাবেক্ষণা দিছিল বুলি কৈছিল সেইসকলক আজি রক্ষণাবেক্ষণা কোনে দিছে আগে আমি দিছিলোঁ বাৰু মোৰ দিনত এতিয়া সেইসকলক রক্ষণাবেক্ষণা আজি কৰবাত দখলৰ কামত ব্যৱহাৰ কৰিছে আৰু যদি নাই দিয়া বাহিৰ কৰি দিয়া আৰু মই কি কৈছোঁ এতিয়া যেতিয়া ডিটেনশ্যন কেম্পৰ কোনো দৰকাৰ নাই কাৰণ কিয় বাংলাদেশে চৰকাৰে কৈছে যে তোমালোকে বাংলাদেশীক আমাৰ ডিচি দিয়া আমি লৈ লওঁ তেন্তে ডিটেনশ্যন কেম্প কি দৰকাৰ আৰু কাক কি দৰকাৰ তেওঁলোকে বাংলাদেশী নম্বৰ কৈছে কাক কিয় দৰকাৰ এতিয়া মোক এতিয়া কৈছে মই আৰু নকওঁ যে আজি এই খালী মানুহক যিটো কয় ভুৱা কথা অপপ্ৰচাৰ হিন্দুত্বৰ নামত আবেগ কৰি নিজৰ দ্বৰ্থতা ৰাখিবৰ কাৰণে এই প্ৰচেষ্টা তাক আজি ভাৰতবৰ্ষৰ ৰাইজে বুজি উঠিছে আৰু অসমৰ ৰাইজে তাতকৈ বেছি বুজিছে আৰু তাৰ কাৰণে অসমত আজি চাৰিওফালৰ পৰা আজি আন্দোলনৰ কাৰণে মানুহ স্বতঃপ্ৰভাৱে ওলাই আহিছে আৰু এই সন্ধিখনত আজি এই অসমৰ বিপৰ্যয়ৰ সময় আজি আমাৰ ৰাহুল গান্ধীয়ে এই অসমবাসী ৰাইজৰ ওচৰত চলিদাৰি দেখুৱাবলৈ আমাৰ যে আমিও যে অসমৰ ৰাইজৰ লগত কংগ্ৰেছ আছে অকল অসম প্ৰদেশেই নহয় অল ইণ্ডিয়া কংগ্ৰেছৰ তাৰ কাৰণে তেখেতে কালি আহি এই আমাৰ ইয়াৰ লগত যোগ দিবহি মই তাৰ কাৰণে তেখেতকো অল ইণ্ডিয়া কংগ্ৰেছৰ আমাৰ সকলো ভালে